প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামাতের কাজ হচ্ছে ধ্বংস করা আর আওয়ামী লীগের কাজ সৃষ্টি করা জাতীয় ভূমি সম্মেলন 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জাতীয় ভূমি সম্মেলন 2023 উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসব উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি বণ্টন ব্যবস্থা শতভাগ ডিজিটালাইজড করা গেলে পারিবারিক কলহ ও সামাজিক শত্রুতা কমবে বলেও জানান শেখ হাসিনা আগামী পয়লা বৈশাখ থেকে দেশের সকল ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করতে যে অনেক মানুষকে অনেক সময় অনেক হয়রানির সম্মুখীন হতে হয়েছে ইনশাআল্লাহ এই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা যে গড়ে তুলছি আর এই কষ্টটা মানুষকে পেতে হবে না দেশে থাকেন প্রবাসে থাকেন যখনই থাকেন আপনার সম্পদ আপনারই থাকবে সেভাবেই আপনার অধিকার যাতে সুরক্ষিত হয় সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছি উপজেলা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা আনয়ন সহ অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাচিবিকে দায়িত্ব পালনের বিধান সম্বলিত উপজেলা পরিষদ আইনের 33 ধারাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট এছাড়া বিভিন্ন আমন্ত্রণপত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লেখার সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছে আদালত তবে সরকারি অর্থায়নে পরিচালিত উপজেলার বিভিন্ন কমিটিতে ইউএনওকে সভাপতি এবং উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা করা সংক্রান্ত পরিপত্রের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি এ সংক্রান্ত রিটের শুনানি শেষে 2021 সালের 6 জানুয়ারি ওই রুল জারি করা হয় এর মধ্য দিয়ে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিগণকে প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয় এমনি অনেক ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাবও তাদেরকে দেয়া হয় না যা সম্পূর্ণ অসাংবিধানিক ও স্থানীয় সরকার পদ্ধতির চেতনার পরিপন্থী ঝিনাইদহ ঢাকায় জানাজা শেষে সাভারের জিরানিতে নিজের প্রতিষ্ঠিত মসজিদের পাশে কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীকে এর আগে হেলিকপ্টারে সকালে তাঁর মরদেহ নিজ বাড়ি ঝিনাইদহে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা শেষে বাদ জোহর ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ পরে হেলিকপ্টারে মরদেহ ঢাকায় আনা হয় বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে সাভারে জিরানি বাজারে নিজের তৈরি করা মসজিদে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় নূরে আলম সিদ্দিকীর ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন ১৯৭০ থেকে ১৯৭২ পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এ বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুজিব বাহিনীর অন্যতম কর্ণধার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে সকালে উখিয়া সদরের মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাহিদ হোসেন মোহাম্মদ সৈয়দ আকবর ও নুরুল কবির পুলিশের স্থানীয়রা জানান পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা একটি বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে তিন শ্রমিক মাটিতে চাপা পড়েন খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পরে ফায়ার সার্ভিস পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে আরও দুজনের মরদেহ নেত্রকোনায় দুটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় শিলাবৃষ্টিতে ঘরবাড়ি গাছপালা এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তরা জানান ভোরে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভূতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয় অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ঝড় সহ শিলাবৃষ্টি শুরু হয় আধ ঘন্টা ধরে চলা এই ঝড়ে পূর্বধলা নারান্দিয়া ও খলিশাওর ইউনিয়নের ২৫ থেকে ৩০টি গ্রামের বোরো ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয় সেই সাথে কাঁচা ঘরবাড়ি এবং গাছপালারও ক্ষতি হয়েছে ঠাকুরগাঁওয়ের একটি স্কুলে লেখাপড়া করছে ২০ জন যমজ শিক্ষার্থী চেহারার মিল থাকায় তাদের চিনতে শিক্ষকদের কিছুটা কষ্ট হলেও তাদের নিয়ে আনন্দেই সময় কাটে স্কুলের শিক্ষক সহপাঠীদের যমজের শিক্ষার্থীদের প্রতিভার প্রশংসা করেছেন শিক্ষকরা ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট দেখতে হুবহু একই চেহারা উচ্চতায় দু একজনের অমিল থাকলেও অধিকাংশেরই মিল বেশি এমনকি
পছন্দ অপছন্দের তফাৎটাও খুবই কাছাকাছি। এদের কেউ হতে চায় ডাক্তার, কেউ বিজ্ঞানী, কেউ বা সেনাবাহিনীর অফিসার। তবে সকলেরই উদ্দেশ্য এক, দেশ ও জনসেবা করা। ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে এই 20 জন যমজ শিক্ষার্থী। যখন আর কি একই ড্রেস পরি তখন আমাদের আর কি অনেক কনফিউশন হয়ে যায়, আর স্কুল যখন আমরা মাস্ক পরে থাকি তখন স্যার ম্যাডামগুলো চিনতে পারে না। আমি কার্তিক ও গণেশ, আমরা দুজনে যমজ, আমরা যমজে অনেক গর্ব বোধ করি। মেধার দিক থেকে এসব যমজ শিক্ষার্থী কোনো অংশে কম নয় উল্লেখ করে স্কুলের শিক্ষকরা জানান, তাদের নিয়ে মজার পরিবেশেই ক্লাসে পাঠদান চলে। এই প্রতিষ্ঠানে বর্তমানে 10 জোড়া যমজ শিক্ষার্থী অধ্যয়ন হয়েছে, এদেরকে নিয়ে এলাকার মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গেল বছর এই স্কুলে ছিল 16 জন যমজ শিক্ষার্থী। এবছর ষষ্ঠ শ্রেণীতে আরও এক জোড়া ভাই এবং এক জোড়া বোন ভর্তি হওয়ায় এই সংখ্যা দাঁড়ায় 20টিতে। 1932 সালে প্রতিষ্ঠিত মথুরাপুর পাবলিক হাই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 1250 জন। NTV নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হয়েছে দুদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পূর্ণ স্নান উৎসব। মঙ্গলবার রাত থেকে ব্রহ্মপুত্র নদে 20টি ঘাটে শুরু হয়েছে এ স্নান উৎসব। লাখো হিন্দু ধর্মাবলম্বীর পদচারণায় মুখর বন্দর উপজেলার ললিত সাধুর আশ্রম থেকে বন্দর লোকনাথ ও মন্দির পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা। প্রতি বছরের মতো এবছরেও ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান সহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এসেছেন। স্নান উপলক্ষে বসেছে মেলাও। 2015 সালে সরু রাস্তা ও অতিরিক্ত মানুষের চাপে স্নান উৎসবে আসা 10 পুণ্যার্থী পদদলিত হয়ে মারা যায়।